নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। কই কই হারামজাদাই কই, শালার পাগলের যন্ত্রণায় একটু ভাত খাওয়ারও জোগাড় নাই। ভাত খাইতে বসি এর মধ্যে শালায় কইতেন যাই আমার ভাতের থালা লইয়া গেল গিয়া। শালারে পাইয়া লই, শালার পাগলের পাগলামি ছুড়িয়া লামু। শালা যন্ত্রণায় আর বাঁচলাম না রে, আর বাঁচলাম না। কই শালায় কই, শালায় কই। আমার পেট ভরছে, আমার পেট ভরছে, আমার পেট ভরছে। আমি মজ্জা পাগল, আমি ঘুরি আর খাই, আমি ঘুরি আর খাই। কিরে মজ্জা পাগলা, কি খবর তোর? আইস কোনো বাসন নাই দেখি তোর মুহে? বাসন দিবি না, কথা কইতা তোর নাকি? বাসন দিমু, আমার আমার জীবনের বাসন দিমু। কি মজা কি মজা, বাসন দিমু বাসন দিমু বাসন দিমু, আমার জীবনের বাসন দিমু। কি মজা কি মজা, বাসন দিমু বাসন দিমু। কি কব কি কব, আমি কি কানে আছে আমার এগুলি সব ব্যবহার পুরান কথা। এগুলো অনেক অনেক কষ্টের কথা। আমার আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, সংসার ছিল, এখন এখন আমার কিছুই নাই, কিছুই নাই, আমার কিছুই নাই, কিছুই নাই, কিছু মাতাব্বর টাইপের লোক আমার পিছে দিল, জাগে জমি দিয়া লাগাইয়া। একদিন সেই প্রতিবেশী আমার পরিবার এবং মাইয়াডারে কিছু লোক দিয়া এমন মার মারলো, সেই থেকে সব শেষ। আমার এই সমাজের মাতব্বর টাইপের লোকেরা শুধু চেয়ে রইল, একটা কথা বললো না, তার একটা প্রতিবাদ করলো না, সেই থেকে আমার সব শেষ হয়ে গেছে। এই থেকে আমি ফতে ফতে ঘুরি, ফতে আমার বাড়ি, ফতে আমার ঘর। আপনারা তো সবাই জানেন এবং বুঝেন, কিছুদিন আগে আমি শুনলাম সেই প্রতিবেশীরও নাকি একই অবস্থা হয়েছে। আপনারা তো সবাই বুঝেন, দুই প্রতিবেশীর লাগাই দিয়া কার লাভ হলো, কার ক্ষতি হলো, আপনারা তো সবাই বুঝেন। ভাইবা দেখেন, সেই কথা ভাইবা দেখেন। আর এইসব কুচুকরি মহল, এইসব ভণ্ড শয়তানদের বিরুদ্ধে প্রতিরাত প্রতিবাদ গড়ে তোলেন, না হয় না হয় আমার মতো বৈশাখকে হইয়া যাইবে, আমার মতো বৈশাখকে হইয়া যাইবে।
নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে।